বাইরে বন্ডিরা চারিদিক সবাই খালি আসার আসার আসার, নেটে দিতেছে নানান রকম ভিডিও, কেউ কাঁচা আমের টক, কেউ কাঁচা আমের মিষ্টি, কেউ হলো তোমার ওই টেলিভিশনও কত পদের দিচ্ছে, কেউ চিনি দিয়ে, কেউ গুড় দিয়ে, নানান পদের। তা আমি হলো ওরম টেস্ট এসে ড্যাশ ড্যাশে ডাসা আম দিয়ে করবো না, আমি হলো এই কাঁচা পাকা আম নিছি, তোমার ওই বতি আম অর্ধেক পাকা আম নিছি, আমি অর্ধেক পাকা আম এই তোমার কাইটে কাইটে চার ফালি করে নিয়ে গুড় দিয়ে একটা আচার বানাবো। আমি হলো এই আচারটা বানাই সব সময়। আর ওই যে তেলের আচার, অন্য অন্য যত আচার, মুরব্বাটাও চলে আমার ঘরে, এই আচারটা চলে আর মুরব্বা বানালি চলে, আর কোনো আচার আমার ঘরে চলে না বেশি একটা। এই জন্যই আমি নানান পদের আচার বানাই নি, এই কাঁচা পাকা আম নি, মানে আর কি তোমার আত পাকা আম, এই আত পাকা আমটারে সাইড ফালি করে নিয়ে তারপরে তোমার ভিতরের খেয়াডা ফেলায় দেবো, খেয়াডা ফেলায় দিয়ে তারপরে হলো আচারটা বানাবো। তা এই কিন্তু কাটতি জম্মের কষ্ট ভাই ডিভুন্ডিরা, আত কেটে যাবে কলাম এই কাটতি যাইয়ে, আমার একটু আটতে লাগিছেও ফের তোমবার, এই কিন্তু ওই জম্মের শক্ত আটি, আর অল্প কয়েকদিন পরেই হলো এই আম পাইকে যাবে, সেই জন্যই আটি পুরো শক্ত হয়ে গেছে। তা এই আচারটা বানাতে আটি পুরো শক্ততা নেব, কারণ হলো আটির সাথে এই দেখো না আটি শক্ত হয়ে গেছে, কাটতি জম্মের কষ্ট হয়েছে কলাম। তা তোমরা যে ভাই কাটবা সাবধান হয়ে কাটবা, বুঝছো ভাই ডিবুন্ডিরা, এই যে জম্মের শক্ত, এই আটির সাথে তোমার বাদায় বাদায় ওই যে আচার খাবা আর কি, এই আটিটা শক্ত থাকবে, ধরে ধরে খাতি ভালো হবে সেই জন্যই। তা তোমরা সকলে ভালো আছো ভাই ডিবুন্ডিরা? নিশ্চয়ই ভালো আছো, আমি তোমাকে দিদি ভালো আছি। এইবার এই একবার জল ফেলায় দিয়েছি এলো তোমার ধুয়ে, আর এবার আর একবার ভিজে এই ধুয়ে উঠবো। এইবার হলো তোমার ওই যে গামলাটা দেখতেছো, ওই গামলাটায় এই হোয়াইট ভিনেগার একটু দিয়ে দুই তিন ঘন্টা ভিজে থবো এই আমডারে, তাহলে তোমার ওই পিছলে পিছলে কষ কষ যে বাপটা, তোমার আমের একটা কষ থায় কলাম, সে কষে তো ওই গা খায় লাগলি ঘরে ফুড়ে যায়, তো সেই কষটা কাটে যাবে, আর তোমার ওই আমরা একটু তোমার ভালো হবে আর কি, খড়খড়ে হবে। এই জন্যই এই ভিনেগারে একটু ভিজে রাখি, ধুয়ে ধুয়ে একটু উঠোই কষ্টা তাতে চলে যায়, তারপর ভিজে তুই বাইরে বন্ডিরা। তা এটা এই আমের আচারটা যে তোমার ওই আগে হলো রোদ্দুরে দেওয়ার দরকার নেই, এনতে ভিজে উঠোয়ে নিয়েই অমনি তারির ঘরেই আমি কড়াইতে দেবো, উঠোয়ে জুড়িতে জল জাড়িয়ে তারপরে কড়াইতে দিয়ে আমি আচারটা বানাবো, আগে রোদ্দুরে দেবো না। এই আচারটা রোদ্দুরে দিতে হলো পরে, বানানোর পরে, বানানোর পরে দুই একদিন রোদ্দুরে দিয়ে বয়েম ভরলি ভালো হয়। আর যারা তোমরা তাড়াতাড়ি ফিরিজি থুয়ে খাইয়ে ফেলাবা বা মেলাদিন রাখবা না, তাহলে রোদ্দুরে দেওয়ার মোটে দরকার নেই। আর যারা তোমরা মনে করবা যে মেলাদিন রাখবা, তারা দেবা। বাইডি বন্ডিরা দুই তিন ঘন্টা হয়ে গেছে, এন ভালো করে ধুয়ে উঠাইয়ে জল জড়ায় নেব, ওই যে এই জলটা আবার বেশ ভালো করে জড়ান লাগবে বাইডি বন্ডিরা। এই জল যদি আমের সাথে থাইয়ে যায় তালি কলাম ওই আচার বানাতে গেলে জল জ্বলে ওয়ে যাবানি আচার, আর হলো তোমার লেটকা ব্যাটকা ওয়ে সব গলে বেরো হয়ে যাবানি। ওই জন্যই জল যত ভালো করে জ্বালা যাবে তত আচারটা শুকনো শুকনো ভালো ভাবানি, জালও তোমার অত বেশি জাল দেওয়া লাগবে না নে। তা আমার আবার সময় একটু সংক্ষেপ আছে, ওই জন্য বেশি জল ঝাড়তে পারবো না নে, যত জল ধরবা তত ভালো হবে। এদারে মশলাটা করে নিই, আচারের মশলাটা এই শুকনো মরিচ কটা ভালো করে টাইলে নেবো। এই শুকনো মরিচ হলো লাল ঝাল আলা শুকনো মরিচ নিছি একটু বেশি জাল পদের, সেই জন্যই হলো তোমার একটু কম নিছি। আর যারা বেশি জাল, জালটা বুঝে দেবা, যারা যেমন খাবা তারা তেমন দেবা। আমার এই শুকনো মরিচ হলো বাজা হয়ে গেছে, এখানে কয়টা গোলমরিচ দেবো, এতে এই যে কয়টা গোলমরিচ দিয়ে দেবো টাইলে দেবো। এরপরে দেবো হলো পাঁচফোড়ন। তা পাঁচফোড়নটা আমি বাইরে বুন্ডিরা নিজিরাতেই বানাইছি, আর তোমরা যারা কিনে আনবা বাইরেতে, নিজিরাতে বানাইছি কেন, এতে হলো তোমার জিরে দেয়া থায় না, এই অন্য তোমার সরিষা থায়, মৌরি থায়, গুড়ি দুনে দিয়ে থয়, তারপরে তোমার ওই রাঁধুনি দিয়ে থয়, কিন্তু জিরে দে না। এই জন্যই আমি জিরে মিশে তারপরে তোমার জিরে রাঁধুনি তারপরে মৌরি মেথি আর হলো তোমার ওই সরিষা এই দিয়ে আমি ফাঁসফোড়ন বানাই। এইবার হলো চড়াই দিই বাইডি বন্ডিরা, ওই ফাঁসফোড়নটারে ভিলিন্ডারে গুঁড়ো করে নেবানে,
যারা ভিলিন্ডার নেই তারা ফাটাই গুঁড়ো করবা, আর যারা ভিলিন্ডারে করবা করবা। ফাঁসফোড়নটা কলাম একেবারে নিবিশ করে গুঁড়ো করা লাগবে না। ও ফাঁসফোড়নটা একটু তোমার আধবাং গাছে একটু বেশি, মানে একটু আস্তে আস্তে বাপ থাকলে ভালো, একেবারে ভেনিশ করতে হবে না। এইবার কেউ যদি কেউ রসুন পছন্দ করো তাহলে এর মধ্যে কয়টা রসুন ছেড়ে দেবা। আমি আবার এর মধ্যে রসুন দেবো না, আমি একটু টক জাল মিষ্টি করব কিন্তু রসুন দেবো না। যারা পছন্দ করবা তারা দেবা। আমি এখন আমড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে আমড়া নাড়িয়ে নাড়িয়ে জলটা শুকিয়ে ফেলতে হবে বাইটি মুন্ডিরা। গায়ে যত জল আছে সব শুকিয়ে না ফেলালি পারে আচারটা তো আর তোমার সংরক্ষণ করা যাবে না। ওই জন্য তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জল শুকিয়ে ফেলাতে হবে। এরপরে যদি তুমি গুড় মিষ্টি চিনি দেওয়ানে জলই বাড়িয়ে যাবেনে। আর আমার আছে এখানে একটু জোলা গুড়, তাই দেবো। এই জোলা গুড় না দিয়ে যদি তুমি বাইটি মুন্ডিরা শুকনো গুড় দেওয়া যায় তালি গেলে মাছারটা ভালো শুকনো হয়। তা আমার ঘরে আছে হচ্ছে যে গুড় আছে সেই গুড় দিয়ে বানাবো। এ গুড় ভালো গুড়, খেজুরের গুড়, কিন্তু এই গুড়টা হলো তোমার জোলা শুকনো না, এতে লাগে হলো তোমার শুকনো গুড়। তা আমি হলো জোলা গুড় দিয়ে একটু জাল বেশি লাগবে না এই আর কি। আর এই লবণ লবণটা এখন দিয়ে দেবো। লবণ লবণটা দিয়ে দিলি হবে নাকি বাইটি বন্ডিরা আচারটা মজে আসবে না, বেশ জল যা আছে সব গাদে বেরিয়ে দেবে না, ছেড়ে দেবে না। ওই জন্য লবণ লবণটা আগেতে দিয়ে দিতে হবে বাইটি বন্ডিরা এবার নাড়িয়ে নাড়িয়ে তারপরে তোমার মিষ্টিটা দিয়ে দেবো বাইটি গুন্ডিরা। এই দেখো না জোলা গুড়, এই জন্য জোলা গুড় যদি শুকনো গুড় হলে ভালো হয়। আমার ঘরে আছে জোলা গুড়, সেই জন্য জোলা গুড় দিচ্ছি। তা এতে একটু জাল বেশি লাগবে না। আর মিষ্টিটা হলো বাইটি গুন্ডিরা তোমরা ওই যারা মিষ্টি যেমন খাবা, যে হলো বেশি মিষ্টি পছন্দ করো টক মোটেও পছন্দ করো না সে বেশি করে মিষ্টি দেবা, চিনি দেওয়ার গুড় দাও, খেয়ে খেয়ে দেহে দেহে দেবা। আর যারা টক জাল মিষ্টি খাবা তারা সেরম দেবা। আমি হলো টক জাল মিষ্টি করব, মানে একেবারেও মিষ্টি না আবার টকও না। এই যে গুঁড়ো করে নিচ্ছি ভিলিন্ডারে ফাঁসফোড়ন দেহো বাইটি বন্ডিরা, এই হলো একটু দিয়ে দেবানে এখনে, আর একটু দিয়ে নামানোর সময় বাইটি বন্ডিরা দুইবারে দিতে হয়, নাহলে গিরানটা বেশ ভিতরে বসে না। আমি দুইবারে দিই, মাঝখানে একবার দিই শেষে একবার দিই। অনেকে আছে তোমার এই আচারটা শেষে সরিষা বাটা দেয়, আমি আবার এ আচারে সরিষা বাটা দিই না। এর পাসপোর্টের মধ্যে যা সরিষা আছে তাই সরিষা বাটা দিই। আমি হচ্ছে বাইটি বন্ডিরা তেলের আচারটায় আলাদা এক্সট্রা সরিষা বাটা দিই, এটাই আবার আমি এক্সট্রা সরিষা বাটা দেবো না। কারণ সরিষা বাটায় একটা তিতকিন ভাব আসে, সেই জন্য আমি হলো একটু হোয়াইট ভিনেগার দিয়ে দেব। এই একটু হোয়াইট ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে দেবো। আর হলো ওই যে জোলা গুড় দিছি তো সেই জন্য শুকনো শুকনো কম হয়েছে বাইটি বন্ডিরা। এই আচারটা হলো তোমার ঠান্ডা হয়ে গেলি তারির ভরে বাইটি বন্ডিরা, ঠান্ডা হয়ে যাওয়ার ভরে তারপরে হলো বয়েমে ভরব। এখানে আচার ঠান্ডা হয়ে গেছে, এখানে আমার সলের জন্য একটু ফেলেটে উঠোয়ে রেখে তারপরে বয়েমে উঠবো। কিন্তু এই আচারটা যদি ভালো করে আগে একটা পাতলা করে জিনিসই রোদ্দুরে দিয়ে নেওয়া যায় তাহলে ভালো হয় বাইটি বন্ডিরা। কিন্তু এখানে তো সে সুযোগ নেই, ছাদে দিয়ে আসলে তো ভাইকুলিতি খাবানে, সেই জন্য আমি বয়েমে ভরে একটু বারান্দায় দিয়ে থোবানে। তারপরে পরে ফ্রিজে ধুয়ে দিলি হয়। আর যারা ফ্রিজে থোবা না তারা একটু ভালো করে রোদ্দুরি দিয়ে নেবা, তাহলে কোনো আর সমস্যা থাকবে না। কিন্তু করছে কি বাইটি বন্ডিরা, ওই দুটো জিনিস আচারে করা যায় না। একটা জিনিস হলো তোমার বীজে আত কও আর বীজে চামচ কও, কোনো ধরনের বীজে জল টল জাতীয় কোনো কিছু যদি থায় তাহলে হলো আচার নষ্ট হয়ে যায়। আর এক হলো ওই যে ছোটো বাচ্চা টাচ্চারা যদি ওই তোমার উঠোয়ে উঠোয়ে খায় আবার মুখি দে সেই হাত আবার দে ওই যে লালাটা লাগে ওই জন্যও নষ্ট হয়ে যায়। মানে মুখি হাত দিয়ে এমনি টোটালি হাতই লাগানো যায় না বয়েমে, হাত দিয়ে উঠোয়ে খা বা হাত দিয়ে কোনো পাত্রে উঠোনো, হাত লাগালেই আচার নষ্ট হয়ে যায়। আচার সবসময় চামচ দিয়ে উঠোতে হয়, শুকনো চামচ দিয়ে বাইরে বন্ডিরা। আর হলো আচারে যদি তোমার ওই হাত না লাগাও তাহলেও দেখবা যে ফাঙ্গাস পড়বে না, অনেকদিন ভালো থাকবে। এই হলো আমার মা কইছে, আমিও জানি এই করে দেখেছি। তা এই আচার এখন উঠোই এলো রোদ্দুরি দিয়ে দেবো বাইটি বন্ডিরা। তা তোমরা সকলে ভালো থাহো সুস্থ থাহো, আর কেমন লাগলো ব্লগটা কইও আমারে। তোমাকে যদি দিদিরে ভালো ঠায় তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাইটি বন্ডিরা। দিদির ব্লগ যদি ভালো ঠায় তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে রেখো, বেল আইকনটা বাজায় রেখো বাইটি বন্ডিরা। তাহলে পরবর্তীতে যে ব্লগগুলো দেওয়া হবে সব নোটিফিকেশান তোমাকে যার যার কাছে চলে যাবে।
তা তোমরা সকল ভালো থাও, সুস্থ থাও, বাইরে বন্ধুরা।